এই স্মার্ট হোমটা আমরা সবকিছুই মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। আমরা তৈরি করেছি প্লাস্টিক ফ্যাক্টরি, এখানে আমরা সেই প্লাস্টিকটা দিয়ে রিসাইকেল করে আরও দীর্ঘ পরিসরে ব্যবহার করতে পারবো। এখানে আমরা সোলার প্যানেল দেখতে পাচ্ছি, এটার ফলে আমাদের বিদ্যুৎ অপচয় রোধ হবে। যেই পচনশীল দ্রব্য ময়লাগুলো সেগুলো আমরা এই যে কিচেন কম্পোস্ট ফ্যাক্টরিতে দিব, এখানে দিয়ে সেটা পচিয়ে জৈব সার তৈরি করব। এই সোলার প্যানেলের কাজ হলো যে অতিরিক্ত তাপমাত্রা বর্তমানে দেখা যাচ্ছে, সূর্যের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এই তাপমাত্রা সোলার প্যানেলের মাধ্যমে পরিশোষিত হয়ে বিদ্যুৎ উৎপাদনে সহায়তা করবে। যেহেতু আমাদের বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ ঘাটতিও দেখা যাচ্ছে, লোডশেডিংয়ের সম্মুখীন হচ্ছি আমরা, এই জন্য এই বিদ্যুৎ উৎপাদনটা আবার বিদ্যুৎ ঘাটতি কমাতেও সহায়তা করবে। এই বিদ্যুৎ বহনে কাজে লাগানো যাবে। আবার এই যেই ফাঁকা অংশটা আছে সোলার প্যানেলের জায়গায় ছায়া পড়তেছে, এবং বাকি অংশতে যখন সূর্যের আলো পড়বে তার মধ্যে ফসলের সালোক সংশ্লেষণ ঘটবে। একের ভিতর দুইটা কাজ করতে পারছি, ফসল উৎপাদনও সম্ভব হচ্ছে এবং তাপমাত্রার মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদনটাও করতে পারতেছি।